নমস্কার। আজকের ভিডিও উত্থান একাদশী কি নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, কিসের উত্থান, কার উত্থান? তো উত্থানটা হচ্ছে ভগবান গোবিন্দের উত্থান। ভগবান গোবিন্দ 4 মাস যোগ নিদ্রায় আচ্ছন্ন থাকেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে তিনি শয়নে যান, সেই একাদশীকে বলা হয় শয়নী একাদশী। ভাদ্র মাসে শুক্লপক্ষে তিনি পার্শ্ব পরিবর্তন করেন, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে ঘোরেন, এই একাদশীকে বলা হয় পার্শ্ব পরিবর্তন বা পার্শ্ব একাদশী। এবং কার্তিক মাসে শুক্লপক্ষের যে একাদশী তাকে বলা হয় উত্থান একাদশী, অর্থাৎ এই একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু নিদ্রার থেকে জেগে ওঠেন। তো এই একাদশী পালন করা হয় অন্যান্য একাদশীর মতোই, একই নিয়ম। এই যে 4 মাস সময়, এই সময়টাকে কিন্তু চতুর্মাস বলা হয়, এবং এই চতুর্মাসে ভগবানকে বিভিন্নভাবে বিরক্ত করা, বিব্রত করা শাস্ত্র বহির্ভূত কাজ, এবং এই সময়টাতে বিবাহ নিষিদ্ধ। এবং এই উত্থান একাদশীর পরের থেকে কিন্তু বিবাহ কাজ বা শুভকর্মগুলো শুরু হয়, এবং এই সময়ের মধ্যে গুরু পূর্ণিমা, রাখি বন্ধন, গুরু পূর্ণিমা, জন্মাষ্টমী, দীপাবলি, দুর্গাপুজো এই সমস্ত হয়ে থাকে। যাই হোক, এই যে উত্থান একাদশী অন্যান্য একাদশীর থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এটি সাড়ম্বরে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালিত হয়ে থাকে। এই একাদশীর আর এক নাম হচ্ছে প্রবোধিনী একাদশী, উত্থান একাদশী, কার্তিকী শুক্লা একাদশী ইত্যাদি নামে কিন্তু পরিচিত। তো কোথাও কোথাও এই একাদশী উপলক্ষে বিষ্ণুরা, যেহেতু হিন্দুরা বিশ্বাস করেন যে তুলসী হচ্ছে বিষ্ণুর স্ত্রী, তাই কিন্তু তুলসীর বিবাহ কোথাও কোথাও দেওয়া হয়ে থাকে। তারপরে পুষ্কর, রাজস্থানের পুষ্করে ব্রহ্মা মন্দিরে উত্থান একাদশীর থেকে মেলা শুরু হয়, এবং এশিয়ার বিখ্যাত উটের মেলা, এটি আমরা সকলেই জানি। এবং এখানে এই উত্থান একাদশীর দিন থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত যে ঋষি যারা রয়েছেন, সাধু রয়েছেন, তারা গুহাতে থাকেন, এবং সাধারণ মানুষেরা পুষ্করে স্নান করাকে, স্নান করলে মোক্ষ লাভ হয় এই ধারণা তাদের থাকেন, তাই তারা স্নান করেন। মহারাষ্ট্রের বন্টনপুরের বিঠল মন্দিরে কিন্তু, পন্টনপুরের বিঠল মন্দিরে অনুষ্ঠান হয়, এবং এখানকার যে মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারাই অনুষ্ঠান উদ্বোধন করেন, এবং এটিকে সরকারি পুজো বলা হয়ে থাকে। এছাড়াও রয়েছে যে কোথাও কোথাও এই উত্থান একাদশীকে থেকেই কিন্তু আখ কাটার উৎসব বলা হয়, অর্থাৎ এদিন থেকে আখ কাটা শুরু হয়, এবং মাঠের মধ্যে কৃষকরা পুজো করেন, পুজো করে তারা আখ জমিতে, জমির সীমানায় রাখেন, এবং ওখান থেকে 5টি আখ 5 জনকে দিয়ে দেন, যেমন ব্রাহ্মণ, ধোপা, জলবাহক, তারপরে আপনার এই সমস্ত 5টি আখ দেওয়া হয়, এবং 5টি আখ বাড়িতে নিয়ে গিয়ে একটি কাঠের মধ্যে গোবর এবং মাখন দিয়ে বিষ্ণু এবং লক্ষ্মীর মূর্তি আঁকা হয়, এবং এই আখগুলো চারদিকে বেঁধে দেওয়া হয়, পুজো অর্চনা, পুজো পাঠ ইত্যাদি এদিন হয়ে থাকে। এছাড়াও রয়েছে গুজরাটের গিরনা পর্বতে পরিক্রমা। এই অনেকে বিশ্বাস করেন যে এই তিথিতে সমস্ত দেবতারা এই গিরনা পর্বতে অবস্থান করেন, তাই কিন্তু গুজরাটবাসীরা এই পর্বতকে প্রদক্ষিণ করেন। তো এই হচ্ছে আমাদের উত্থান একাদশী, এবং এই অন্যান্য একাদশীর তুলনায় কিন্তু উত্থান একাদশী অনেক গুরুত্বপূর্ণ। এই একাদশী যদি করা হয় তাহলে আমরা কী কী ফল পেতে পারি? এই একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ জেগে ওঠেন, তাই তাকে আমরা বিভিন্নভাবে প্রদীপ প্রজ্বলন, তার নাম সংকীর্তন, পুজো, জপ, তপ, ভাগবত গ্রন্থ শ্রবণ ইত্যাদির মাধ্যমে আমরা পালন করে থাকি। স্নান, দান, ধ্যান, জপ, কীর্তন, হোমাদি ইত্যাদি করলে বিভিন্ন রকমের
পূর্ণি হয়। এই একাদশীতে কৃষ্ণের যদি পাদপদ্মে অর্ঘ্য নিবেদন করা যায়, তাহলে কোটি গুণ সুকৃতি অর্জন করা যায়। এবং শাস্ত্রে উল্লেখ আছে যে 1000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয়, এই উত্থান একাদশী করলে কিন্তু সেই ফল লাভ করা যায়, এবং শত শত রাজসূয় যজ্ঞের ফল কিন্তু এই একাদশীতে আমরা লাভ করতে পারি। তো এই হচ্ছে আমাদের একাদশী, উত্থান একাদশী এবং সব থেকে গুরুত্বপূর্ণ একাদশী। এই একাদশীর যে 4 মাস শয়ন একাদশী থেকে পার্শ্ব পরিবর্তন একাদশী এবং তারপরে উত্থান একাদশী, এই 4 মাস আমরা জানি যে চতুর্মাস, এবং চতুর্মাসের পরিসমাপ্তি, এখন থেকে আমাদের বিবাহ উৎসব শুরু হবে। তো আমরা আশা রাখি সকলেই এই উত্থান একাদশী সাড়ম্বরে পালন করব, নিজেকে সমর্পণ করে দেব ভগবান গোবিন্দের চরণে। সকলের মঙ্গল হোক। জয় শ্রীরাম।